তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিএসজে স্টাডিজ। তো চাকরি সংক্রান্ত আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, ডানকুনি মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে একটা ভ্যাকান্সি বেরিয়েছে। তো সেই ভ্যাকান্সির যে নোটিশটা সেটা এখানে তোমাদের জন্য আমি এখানে নোটিশটা তোমাদের দেখাতে চলেছি। তো দেখো নোটিশটা কি, ডানকুনি মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে নোটিশটা জারি করা হয়েছে। তো নোটিশ নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ, আর দেখো এখানে ডেটটাও দিয়ে দিয়েছে 17/1/2022, মানে 17 তারিখে নোটিশটা প্রকাশিত হয়েছে। তো চলো নোটিশটা কী কী আছে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখো দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট, তো পোস্টের নাম কি, সার্কেল অ্যাসিস্ট্যান্ট। তো ভ্যাকান্সি একটা ভ্যাকান্সি আছে। আর তোমাদের কাজ কী হবে, NUHM এই পোস্টে তোমাদের কাজ করতে হবে। তো তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে, গ্রাজুয়েশান হতে হবে। তো গ্রাজুয়েশান হলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। আর মিনিমাম তোমাদের একটা বেসিক কম্পিউটার নলেজ জানা থাকতে হবে। আর এজ লিমিট 40 বছরের নিচে হলেই তোমরা আবেদন করতে পারবে। আর তোমাদের মাসিক স্যালারি কত, মাসিক দেখো স্যালারি তোমাদের এখানে দেখতে পাচ্ছ 15,000 টাকা স্যালারি হতে চলেছে। তো দেখো আরেকটা ভ্যাকান্সি এখানে রয়েছে, সেটা হলো অফিস অ্যাসিস্ট্যান্ট। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অফিস অ্যাসিস্ট্যান্টের যে ভ্যাকান্সিটা রয়েছে সেখানেও একটাই পোস্ট আছে। ওকে, তো দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে কী চেয়েছে, তো মাধ্যমিক পাস হলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। আর এজ লিমিটেড দেখো 40 বছরের নিচে হতে হবে। আর তোমাদের মাসিক বেতন হবে 8,000 টাকা। তো দেখো এখানে দেখতে পাচ্ছ যে এই যে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে, তো তোমাদের এই ইমেল অ্যাড্রেসে তোমাদের যেই তোমরা যেই পিডিএফটা তৈরি করবে, মানে তোমাদের যে বায়োডেটার যে পিডিএফটা তৈরি করবে সেটা এই ইমেল অ্যাড্রেসে সেন্ড করতে হবে। তো দেখো লাস্ট ডেট 31/1/2022, মানে 31 তারিখের আগে তোমাদের এটা সেন্ড করতে হবে। তো তোমরা যারা যারা এই ফর্মটা ফিল আপ করতে ইচ্ছুক তারা অবশ্যই 31 তারিখের আগে ফর্মটা ফিল আপ করে অবশ্যই ওই ইমেল অ্যাড্রেসে সেন্ড পাঠিয়ে দেবে। তো দেখো তারপরে দেখো যেই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে সেটা হলো এই যে এই ফর্মটা। তো আমি এই ফর্মের একটা লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো তোমরা যারা যারা চাও তারা অবশ্যই এটা ফিল আপ করতে পারো। তো এটা ফিল আপ করে ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারো। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।